এই সূরাতুল বাকারা এটি সিরিয়ালের দিক থেকে দুই নম্বর ছোড়া। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাদানী জীবনে, অর্থাৎ মদিনায় তিনি যখন তার নানার দেশে বসবাস করছেন। এই সূরাটিতে 286টি আয়াতে কারিমা রয়েছে, 40টি রুকু রয়েছে। তাসমিয়াতু সূরাতুল বাকারা, সূরাটি নামকরণের কারণ হচ্ছে এই সূরাটি এমন এক সূরা যাতে বাকারা শব্দটি উল্লেখ রয়েছে বলেই সূরাটির নাম বাকারা হিসেবে গৃহীত হয়েছে। আমরা পর্যায়ক্রমে জানব এর ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন। এখানে মানবজাতি, কিছু কিছু মানুষের স্বভাব এমন রয়েছে যাদের স্বভাব হচ্ছে চতুষ্পেয় জন্তুর মতো অথবা বালহুম আদাল, কোরআন বলছে তার চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও খারাপ। এই মানুষগুলি কোরআনের স্পর্শে আসলে তারা মহামানবে রূপ নিতে পারে, মহামানব হিসেবে আখ্যা পেতে পারে। সেজন্য গরু দিয়ে আল্লাহ শুরু করেছেন, নাস মানুষ দিয়ে শেষ করেছেন, যাতে করে মানুষগুলি প্রকৃত মানুষ হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাতের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে এই সূরাটির 183 নম্বর আয়াতে কারিমা আমাদের তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা রোজার বিধানাবলী ফরজ করেছেন সেগুলি বলেছেন। 84 নম্বর আয়াতে রোজা কখন শুরু করব, কখন শেষ করব, অসুস্থ হলে কি করব, সফরে যদি থাকি কোনো কারণে সফর করতে হয় তখন রোজার কি অবস্থা হবে, সব কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণিত হয়েছে। শুধু সালাত কায়েম করো এতটুকুন বলা হয়েছে, কিভাবে কখন শুরু করতে হবে এগুলি বিষয়ে বলা হয়নি। কিন্তু রোজা কখন শুরু করব, কখন শেষ করব, অসুস্থ হলে পরে অবস্থাটা কেমন হবে, সব বিষয়ে কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বে কারীম বলেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, ওহে তোমরা যারা বলো আমরা ঈমানদার, যারা ঈমানের দাবিতে বিশ্বাসী, যারা বলো আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি রজ্জু হয়েছি, নিজেকে সোপর্দ করেছি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই রোজাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি, মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। কি জন্য করা হয়েছিল? 12-14 ঘন্টা, এরপরে স্পেন, ইতালি, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, আরব আমিরাত, পৃথিবীর অসংখ্য দেশ রয়েছে, যে দেশগুলিতে আরো বেশি সময় সিয়াম সাধনা করতে হয়, না খেয়ে থাকতে হয়। মহান রাব্বি করিম এই না খেয়ে থাকার ট্রেনিংটা কেন আমাদেরকে দিলেন, কেন না খেয়ে থাকতে হবে, এর কারণটা কি, না খেয়ে থাকলে কি হয়, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের একটা ঈমানের পরীক্ষা নেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে আল্লাহওয়ালা হতে পারো, যাতে করে আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে আমার নৈকট্য লাভ করতে পারো, যাতে করে আমার প্রকৃত বান্দা হিসেবে দুনিয়া এবং আখেরাতে আখ্যা পেতে পারো, সেজন্য এই রোজা এসেছে। এরপরে আল্লাহ পাক বলেন পরের আয়াতে কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান
nasi wa bainatin minal huda wal furqan faman shahida minkumus sahara falyasum. Allah pak bolen shaharu ramadan eta sei mas jate nazil kora hoyeche maha pobitro al quran e karim otey tumra jara মহামান্বিতো এরকম একটি মাস তোমরা পেয়েছো মর্যাদা সম্পন্ন একটি মাস পেয়েছো তোমাদের উচিত হচ্ছে মাহে রমজানুল মোবারকের সাওম পালন করা যে রমজান মাস পেয়েছো হুদাল লিনাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান পি টু ডিস্টিংগুইশ বিটুইন গুড এন্ড ইভিল এন্ড গুড ইভিন টু সিন তোমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে কেমনে আসতে পারবে মিথ্যার পথ থেকে কেমনে সত্যের পথে আসতে পারবে সেজন্য আমি রাব্বে কারীম তোমাদের জন্য এই কোরআন দিয়েছি আর এই কোরআনটা দিয়েছি রমজান মাসে জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআনটা কেন দিলাম আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা এই কোরআন পড়বে এই কোরআন মানবে কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলি হচ্ছে বুদ্ধিমান ওই ব্যক্তিগুলো হচ্ছে মেধাবী তারা বুদ্ধিমান তারা চৌকস তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার সফল বান্দা তারা সফল হৃদয়ের মানুষ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার ওই ব্যক্তিগুলি পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কারণ হলো আল্লাহ পাক বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে নবীজি তোমার ভাগ্য নষ্ট হবে এই জন্য আমি কোরআনটা দেই নাই দিয়েছি দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে একটা জেনুইন কিতাব দিয়েছি তোমাদেরকে এটি ড্রাকনেস টু লাইট অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোন কোরআন তাও বলেছে সূরাতুল ইব্রাহিম আল্লাহ পাক বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এই কিতাব আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এই জন্য আমি আল্লাহ পাক দিয়েছি যাতে করে এই কিতাবের অনুসরণ করে তোমরা অন্ধকারের পথ থেকে আমি আল্লাহর আলোকিত পথে আসতে পারো কোরআন তাও বলেছে সূরা আরাফে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আল্লাহ পাক বলেন এই কোরআন তোমরা মানো যেই কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আল্লাহ বলছেন এই মিন দুনিহি আউলিয়া কোরআন ছাড়া অন্য কিছু তোমরা মানতে যেও না কোনো কিছু রূপে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না কলিল আম্মা তাযাক্কারুন বস্তু তো তোমরা কমই আমার কথা আমার উপদেশগুলি মেনে থাকো অল্প সংখ্যক লোক মানে আমার কোরআনের কথা অল্প সংখ্যক লোক মানে কোরআন বলছে সেটা কেমন কোরআন এবার তার গ্যারান্টি দিয়েছে বলছে তোমরা যদি কোরআন মানো তোমাদেরকে আল্লাহ রাব্বে কারীম সফলতা দিবে কি কি কারণে কোরআন মানবে আমরা এক মিনিটে একটু টাচ করে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যে আলোচনা নিয়ে সে বিষয়ে যাব আমি গত জুমায় বলবার চেষ্টা করছিলাম পয়েন্টগুলি শেষ করা যায় নাই খুব শর্টকাট বলি গভীর মনোযোগ নাম্বার ওয়ান এই কোরআন কেন মানবো এই মাহে রমজানে কোরআন এসেছে
কোরআনটা কেন মানব? কারণ হচ্ছে এই মহা পবিত্র আল কোরআনের ভেতরে কোনো ভুল নাই। আছে জোরে বলেন নাই সবাই, জোরে কর না, আছে? কোরআনে আল্লাহ পাক তাও বলেন, উল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনাকা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তমাম দুনিয়ার মানুষেরা মিলে আর জিন জাতিরা মিলে যদি আমার কোরআনের মতো একটি কিতাব তারা বানাবার চেষ্টা চালায়, সমস্ত জিন জাতিরা আর মানব জাতিরা তারা ভ্রান্ত হয়ে যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহর কোরআনের মতো একটি সূরা তারা বানাতে পারবে না, একটি সূরা, একটা পুরা কোরআন তো দূরের কথা, একটি সূরাও তারা বানাতে পারবে না, তারা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আই ক্যান চ্যালেঞ্জ, দিস ইজ দ্য বুক, হ্যার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন, এতে কোনো সন্দেহ নেই, কোরআন বলছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এটা এক সমতাপূর্ণ কিতাব, এখানে ভুল খুঁজতে আইসো না। পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, এটা এমন একটা কিতাব আমরা লক্ষ্য করে দেখেছি, ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য হোলি কোরআন, কোরআন নিয়ে চিন্তা করে দেখলাম কোরআন ছাড়া বিজ্ঞান আমরা পঙ্গু, সুবহানাল্লাহ। কোন সেই কোরআনের গল্প আপনাদের শোনাচ্ছি, এই কোরআনে ভুল নাই সে কথা বলছিলাম। আল্লাহ পাক বলেন, দালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলছেন, আল্লাহ বলছেন, এটা এমন এক কিতাব যাতে কোনো ভুল নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা এসেছে মুত্তাকিদের জন্য, হু দোজ আর ফর মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য এসেছে। এই কোরআন মানো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, এই কোরআন মানো তোমার ব্যবসায় আল্লাহ উন্নতি দিয়ে দেবে, এই কোরআন দিয়ে দেশটা চালাও দেশটা ভালো হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ কয় নাই, জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অশান্তি থাকবে না, অবিচার থাকবে না, জেনা থাকবে না, খুন ধর্ষণ অবিচার রাহাজানি থাকবে না, এই কোরআনে ভুল নাই। কোরআনের চ্যালেঞ্জ, এর গ্রান্টি আল্লাহ নিজেই দিয়েছেন, এক কারণে কোরআন মানো, কারণ এই কোরআনে ভুল নাই। নাম্বার দুই, কি কারণে কোরআন মানবে? আল্লাহ পাক তাও বলেছেন, শোনো এই কোরআন মানবে কেন? নাম্বার দুই এটা হচ্ছে কল্যাণের কিতাব, এই কোরআন মানবে যারা কল্যাণ পাবে তারা, এই কোরআন মানলে কখনো পথ ভ্রষ্ট হবে না। আল্লাহ পাক তাও বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবটা মানো কারণ হচ্ছে হাযা কিতাবুন হুয়া মুবারাক, এটা হচ্ছে কল্যাণময় একটি কিতাব, একটি বরকতের কিতাব, সুবহানাল্লাহ। কোন এই কোরআনটা মেনে চললেই তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাফায়াত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। কেমন সেটা? হযরত ওমর, আল্লাহর কেমন গোলাম, নবীজি চলে গেলেন মেরাজ রজনীতে, জিব্রিল আমিন ঘুরতে ঘুরতে একটি খাস কামলা দেখালেন, রাসূল বলেন এই খাস কামলাটা এত বেশি সুসজ্জিত, কার্জন্যম এত চমৎকার একটি ঘর, বলতো জিব্রিল কার জন্য সাজানো হয়েছে? আল্লাহর নবীকে জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার একজন হেদায়াত প্রাপ্ত বান্দা হযরত ওমরের জন্য আল্লাহ পাক এই ঘরটি তৈরি করে রেখেছেন। ওমরের জন্য কয়, হ্যাঁ ওমর তো কল্যাণময় একজন বান্দা। আপনি যখন দোয়া করেছেন, আল্লাহুম্মা আজ্জাল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওমর বিন খাত্তাব আর ওমর বিন হিশাম
দুজন অমর এই পৃথিবীতে বসবাস করছে আজ মক্কার জমিনে, দুজনের যন্ত্রণায় আজ আমি বসবাস করতে পারছি না, আমি আব্দুল্লাহর বেটা। ওহে আল্লাহ, দুজন অমর অনেক বেশি শক্তিশালী, একজন অমরকে ইসলামের ইসলামের ছায়াতলে পৌঁছায়া দাও আল্লাহ। একজন অমরকে ইসলামের জন্য কবুল করো, তাছাড়া দুইজনেই বড় ভেটাং নেতা, আমারে শুধু সকালেও পিটায় বিকেলেও পিটায় রাতেও পিটায়। আল্লাহ দোয়া কবুল করেছেন, জিব্রিল আমিন বলেন, ইয়া রাসূল আল্লাহ, হে হযরত ওমর হোসেন কল্যাণময় একজন বান্দা, যেদিন আপনি দোয়া করেছেন সেই মক্কার মরুর প্রান্তর থেকে দোয়া করেছেন, আল্লাহ দুজন ওমরের মধ্য থেকে একজন ওমরকে কবুল করো, সেদিন আল্লাহ রব্বে করিম ওমরকে কবুল করে নিয়েছেন। সেই ওমরের জন্য আল্লাহ পাক এমন সুসজ্জিত একটি ঘর তৈরি করে রেখেছেন। জিব্রিল আমিন দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে কোনো কথা বলে না, রাসূল বলে আমি কি এই ঘরে প্রবেশ করার ক্ষমতা রাখি? জিব্রিল আমিন বললেন, একটু চুপ থাকলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আল্লাহর অর্ডার রয়েছে, আপনি জান্নাত জাহান্নাম যেখানে যেতে চাইবেন যেতে পারবেন, আপনার জন্য এনি প্লেস আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করেছেন, আপনি কোনখানে যেতে চান আমি নিয়ে যেতে পারবো। তবে এটি ওমরের জন্য আল্লাহ পাক বানিয়েছেন, আপনি চাইলে আপনায় নিয়ে যেতে পারবেন। হযরত বিশ্ব নবীজি অবাক নয়নে তাকাতে লাগলেন, ইসলাম কবুল করবার কারণে আল্লাহ ওমরকে কবুল করেছেন। ওয়ানাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ ওয়ে অফ লাইফ। আমরা মনে করছি ইসলাম খালি একটা ধর্মের নাম, আরে ভাই না, ইসলাম পড়ো, ইসলাম বোঝো, ইসলাম মানো, কল্যাণ পেয়ে যাবে। হযরত ওমর পেয়েছে, ইসলাম না বুঝবার কারণে বাপ মুসলমান, দাদা মুসলমান, চোদ্দ গোষ্ঠী মুসলমান, এমন কিছু ব্যক্তি আছে মুসলমানের সন্তান কিন্তু গানের কনসার্ট ভালো লাগে, মদের আড্ডা ভালো লাগে, যাত্রার প্যান্ডেল ভালো লাগে, সাইবার ক্যাব ভালো লাগে, বিশ্ব ভালোবাসা দিবস ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। বুঝতে হবে আবু জেহেলের উত্তরসূরি মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন না কেন, ঠিক কিনা? ইসলাম পছন্দ হয় না, ইসলাম পছন্দ না করলে কপাল খারাপ হবে। ডাক্তার মুরাদ ভাইজান, টাকলা ভাইজান বুঝতে পেরেছেন ঠেলার নাম কেমন বাবাজি, স্ত্রীর কাছে পর্যন্ত পচা মালে রূপান্তরিত হয়েছেন। অতএব আমি সাজেস্ট করতে চাইবো, ইসলামের বিরুদ্ধে লাগা যাবে না, ইসলামের পক্ষে থাকো, আল্লাহ তোমার বরকত দিয়ে দিবে, তোমার জীবনটাকে ধন্য করে দিবে। জোরে বলেন ঠিক কিনা। রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে, কোনো মরদের বেটা বেটির সাধ্য নয়, আল্লাহ তাআলা রাষ্ট্রধর্ম ইসলামকে বুঝতে পারে। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ইসলাম ছিল, আছে, থাকবে। হযরত নবীজি বলেন, জিব্রিল রে, আমি কি এই ঘরে প্রবেশ করব নাকি তুমি আমায় বলো, জিব্রিল বলেন আল্লাহ অনুমতি দিয়েছেন, জান্নাতের কোথায় যেতে চান আপনাকে নিয়ে যেতে পারব। হযরত নবীজি দরজা পর্যন্ত গেলেন আর তিনি পেছনে পা ফিরালেন, চিন্তা করলেন, কষ্ট করে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দুজন ওমর থেকে আল্লাহ একজন ওমরকে কবুল করেছেন মক্কার জমিনে। আমি দোয়া করেছিলাম আল্লাহ ওমরকে এত বেশি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি বানিয়েছেন শুধুমাত্র ইসলামের সাথে থাকবার কারণে। আজ আমি ওমরের অধিকার নষ্ট করতে চাইব না, আল্লাহ রব্বে করিম ওমরকে স্পেশাল একটি ঘর দিয়েছেন জান্নাতে, আমি দোয়া করছি রব্বে করিম আল্লাহ আমার ওমরকে তুমি এই জান্নাতে কবুল করে না। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন হযরত ওমর
কোরআন তাও বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলুন আল্লাহু আকবার নিশ্চয়ই যারা ঈমানদার তাদের কাছে আল্লাহ প্রশ্ন করেছেন আমি জান আর মালের বিনিময়ে তোমাদের কাছে জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছি প্রয়োজনে জান আর মালটা দিয়ে দিবে হযরত ওমর ইসলামের জন্য জান আর মাল কুরবান করেছিলেন হযরত ওমরকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আপনারা শুনতেছেন আঘাত করা হয়েছে সাথীরা এসে বলছে ওমর তোমায় হসপিটালে নিয়ে যাব চিকিৎসা দিব ট্রিটমেন্ট করব ঔষধ খাওয়াবো হযরত ওমর বলেন তোমরা দুনিয়া ঘুরে দেখো অর্ধ জাহানের বাদশা আমি 22 লক্ষ কিলোমিটারের প্রধানমন্ত্রী আমি ওমর একটা টাকাও আমার কোনো জীবনে ঋণ নাই আজকের এই জমিনে আমি অসুস্থ হয়ে পড়ে আছি কাফের বেঈমানের আমায় তরবারি দিয়ে আঘাত করেছে আমার জীবনটা চলে যেতে পারে যদি আমি বেঁচে না যাই আজ তোমরা ঋণ করে আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে আমি হয়তো বা বেঁচে যেতে পারি কিন্তু যদি না বেঁচে যাই কিয়ামতের দিন এই ব্যক্তিগুলির টাকা আমি কেমনে শোধ করে দিব এর নাম ওমর এর নাম ইমানওয়ালা এর নাম কল্যাণময় আল্লাহ তাআলার কল্যাণ প্রাপ্ত বান্দা তারাই কোরআন মেনেছে আল্লাহ পাক কয় আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা ইকাহুম উলুল আলবাব আল্লাহ পাক বলেন যেই সকল বান্দারা কোরআন শুনেছে তাওয়াত অনুযায়ী আমল করেছে কোরআন মেনে নিয়েছে আল্লাহ পাক বলেন ওই সকল বান্দারা সফল হয়ে গেছে কদ আফলাহাল مؤمنون الذين هم في صلاتهم خاشعون جرتن الله اكبر কেমন ঈমান ওমরে এই কোরআনের কাছে আসবার কারণে হয়েছে তাহলে বলছিলাম এক নম্বর কোরআনে ভুল নাই এই জন্য কোরআন মানবো নাম্বার 2 এই কোরআন কেন মানবো কারণ কোরআনটা মানবে যারা কল্যাণময়ী বান্দা হবে তারা সুবহানাল্লাহ তার মানে নাম্বার 2 হচ্ছে কোরআনটা হচ্ছে কল্যাণের কিতাব নাম্বার 3 কি কারণে কোরআনটা মানবো কারণ কোরআনটা হচ্ছে একটি হিদায়াতের গ্রন্থ সেটা কেমন হিদায়াতের কিতাব আল্লাহ পাক বলেন ওয়া হাযা কিতাবুন ওয়া হাযা কিতাবুন আনজালনা এই আল্লাহ তাআলা যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন সেটা হচ্ছে ওয়াহাদা কিতাব এমন একটি কিতাব আল্লাহ পাক সেই কিতাব সম্পর্কে বলছেন হুদাউ ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন জোরে কোন আল্লাহু আকবার ওয়াহাদা হুদাউ ওয়া মাউইযা এটা হচ্ছে হেদায়েতের একটি গ্রন্থ হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে চলে গেছে হযরত বিশ্ব নবীকে হত্যা করে ফেলবে শেষ করে ফেলবে বন্ধুর কাছে যখন শুনেছেন তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফাতেমা তোমার বোন আর বোন জামাইরে আগে সামলাও ঘরে গিয়ে শুনে কোরআন তেলাওয়াত সূরা তোহা তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ কোন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা জোরে কোন আল্লাহু আকবার শুনছে কোরআন হে নবী তোমার ভাগ্য নষ্ট হবে এই জন্য কোরআন দেই নাই কোরআনটা দিয়েছি তোমার ভাগ্য আলোকিত হবে সেই জন্য সুবহানাল্লাহ বিদায় হজের ভাষণ 632 খ্রিস্টাব্দ
কে না জানে তালা তুফিকুম আমরা ইন লাংথে দিল্লু মেতে মাইসাকুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি মুআতা ইমাম মালিকের বর্ণনা তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি আর কিচ্ছু না কোনো কিছু চলবে না মিন দুনি আউলিয়া কোনো বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কথা চলবে না চলবে আল্লাহর কোরআনের কথা কথা বলেন না কেন ঠিক কি না কোরআন চলবে কোরআন মানো আর রাসূলুল্লাহর জীবন আদর্শ মানো জীবন সাকসেস হয়ে যাবে ইউ আর সাকসেসফুল তুমি সাকসেস হয়ে যাবে সফল হয়ে যাবে কোরআন মানতে হবে দুটি জিনিস রাসূলুল্লাহ রেখে গেছে হযরত ওমর কোরআন শুনলেন হৃদয়টা বিগলিত হয়ে গেল পিটাতে পিটাতে প্রথমে বোন আর বোন জামাইকে মাটিতে শুয়ে ফেলেছেন ঘটনা অনেক লম্বা আমি রমজান সম্পর্কে কথা বলবো সেজন্য সময় কম এজন্য এদিকে লম্বা করতে পারছি না কিন্তু বলে বোন রে বলো তো কি পড়ছিলে যখন শোনালেন মধুর বাণী কোরআন সন্দে সন্দে কোরআন যখন শোনালেন ইজাস সামা উম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত জোরে কর না আল্লাহু আকবার এই কোরআনের কেমন ছন্দমালা ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াকশাহা হা হা দিয়ে ছন্দমালা দিয়ে আল্লাহ কোরআনটা তৈরি করছে আবার দেখো সূরা নাবা আল্লাহ পাক ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ছন্দমালা দিয়েছে পৃথিবীর কোন সাহিত্যিক কোন কবি কোন দার্শনিক এমন ছন্দ মিলাতে পারে নাই তারা বলতে বাধ্য হয়েছে ইন্না তয়না কাল কাউসার ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার এখানে ইন্না শানিয়া কাহুয়াল আবতার না বলে তারা বলতে চেয়েছে হাজা লাইসা মিন কালামিল বাশার এটা দুনিয়ার মানুষের রচিত কোনো কেতাব নয় জোরে কন সুবহানাল্লাহ হযরত ওমর এই ছন্দমালা গাঁথুনি মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনলেন যখন ইসলামের সুশীতল ছায়া আসে গ্রহণ করে ইমান গ্রহণ করলেন তখন তরবারি নিয়ে রাসূলুল্লাহর সামনে যাচ্ছে একবারে সেই বিশাল তার তেজস্বী ভাব চলে যাচ্ছে সাহাবীরা ভয় পেয়ে গেছে রাসূল বলে আসতে দাও তরবারি ফেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি এখানে সব খুলে খুলে বর্ণনা করেছে কি চাইবা তোমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এখানে আছে বিজ্ঞানের কথা দর্শনের কথা জলের কথা স্থলের কথা পশুর কথা পাখির কথা পিঁপড়ার কথা হাতির কথা সব আছে কোরআনে আল্লাহ পাক বলছে হাতির কথা আছে আল্লাহ পাক বললেন শোনো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল হে নবী তুমি কি দেখো নাই আল্লাহ হস্তি বাহিনীর সাথে হাতি বাহিনী বেটা আব্রার আব্রাহা কি রকম চেষ্টা করছিল আল্লাহর ঘর ভাঙতে দেখো নাই তাদের সাথে কি আচরণ করেছেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন তাদের সাথে ছিল যুদ্ধ বিমান তারা ছোট্ট করে একটা করে পাথর নিয়েছে পায়ে একবার করে ফেলে দিয়েছে একটা করে শেষ সুবহানাল্লাহ কয় না যুদ্ধ বিমান আল্লাহ তাদেরকে কি সেট আপ করে দিয়েছিলেন এখান থেকে আজকের মডার্ন সায়েন্স বিজ্ঞানীরা তারা প্লেন আবিষ্কারের সুযোগ পেয়েছে কথা অনেক লম্বা আমি বলছিলাম তিন নম্বর এটা হচ্ছে হেদায়েতের কথা হুদাউ বা মাউইজাতুল লিল মুত্তাকিন এটি হচ্ছে হেদায়েতের একটি গ্রন্থ চার নম্বর এটা হচ্ছে সংবিধানের কিতাব
তার কারণ আল্লাহ পাক এই কিতাবে সংবিধানকে লিখিত করে দিয়েছেন। অলিখিত সংবিধান না, অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে, লিখিত সংবিধান এটিকে লাস্ট এন্ড ফাইনালি প্রুভ করা হয়েছে। পরিবর্তন হতে পারে, তবে সেটা হচ্ছে পর্যায়ক্রমে সিদ্ধান্তের ভিত্তিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে কোরআনের সংবিধানের কথা বলছি এই কোরআনের সংবিধান পরিবর্তিত না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, সুবহানাল্লাহ, কোন ন্যায়ের প্রতীক। আমাদের তো আল্লাহ রাব্বে করিম ন্যায়ের প্রতীক হিসেবে কোরআনে করিমের ন্যায় শাসনের জন্য একটি কোরআন দিয়েছে। কোরআন মানছি না, এই সংবিধান না মানবার কারণে আজ পথে ঘাটে তরুণ তরুণী অবাধে চলাফেরা করছে, তরুণীদের লাশ, সুন্দরী রমণীদের লাশ পড়ে আছে রাস্তার ধারে নদীর কুল কিনারায়। কথা বলেন, জোরে বলেন ঠিক কি না? ঠিক কি না? এটা হচ্ছে সংবিধানের কিতাব, কোরআন সেটা বলছে। কোরআন বলে ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। যিকরুল্লাহ, এটা হচ্ছে একটি সংবিধান। এই কোরআন মানবে যারা সফল তারা, সুবহানাল্লাহ। কোন সংক্ষেপ বলি, আমি আজকে সাওম নিয়ে কথা বলবো, সময় খুব অল্প। পাঁচ নম্বর, এটা বিজ্ঞানের কিতাব, আপনারাই সেটা জানেন। এটা কেমন বিজ্ঞানের কিতাব? আল্লাহ তাআলা এই কথা বলে একটা সূরাই প্রথমে নাজিল করে বলছে এটা বিজ্ঞানের কিতাব, সুবহানাল্লাহ। কোন কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া সাইয়্যিদুল কাউনাইন, ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল কাউনাইন, হে নেতা, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছে বিজ্ঞানময় কোরআনের শপথ। আজ বিজ্ঞানীরা তা প্রমাণ করতে বাধ্য হয়েছে। এই রোজা নিয়ে জাপানি চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওশিনোরি ওশিমি সে ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য হোলি কোরআন, কোরআন নিয়ে গবেষণা করে বলছে এই যে রোজা আল্লাহ দিয়েছে, রোজা থাকলে পরে মানব জাতির 11টি রোগ ভালো হবে, সুবহানাল্লাহ। কোন সে পর্যায়ক্রমে সেদিকে আসি, খুব লম্বা কথা নয়। ৬ নম্বরের আছে বয়ানের কিতাব, আল্লাহ পাক রব্বে করিম সে কথাও বলছেন হাযা বায়ানুন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। ওয়াজ চলবে শুধুমাত্র কোরআন দিয়ে, বাপ দাদার কোনো গল্প চলবে না। কথা বলেন না, জোরে বলেন না, ঠিক কি না বলেন? অনেক বক্তা আছে আজকাল, হাসি খেল তামাশা কি বলে না বলে, আহা ভাইরালের পাগল, ধান্দায় আছে কবে ভাইরাল হব, আগের মতো হক কথা তো বলে না ভাই কে হো, বলে 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 না, আগের মতো হক কথা আর বলে না, বাক্সিংহ সব বন্দি খাঁচায় কেঁদে বেহুঙ্কার। এখন যারা আছে তাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত শুধুই অহংকার, কথা বলে না, অসংখ্য কোরআনের পাখি বন্দি থাকে। এই জমিনে হেজাব নিয়ে কটুক্তি হয় তারা বন্দি হয় না, অসংখ্য আলেম কোরআন যারা কথা বলে দল আর মত বুঝি না তারা বন্দি থাকে, কথা বলে না, ঠিক কি না বলেন? পরিমণির মতো আদালাংটা মহিলারা এই জমিনে অবাধে ঘুরে বেড়ায়, সানি লিওনের মতো ল্যাংটা মহিলা, বিনা ভিসায় আমার দেশ সোনার দেশ ইসলাম প্রেমী শাহজালাল শাহ পরান শাহ মাখদুমের জমিনে এসে ড্যান্স করে যায়, আর কোরআনের পাখি থাকে জেলখানায়। ইসলামী নেতৃত্ব কায়েম হয়ে গেলে পরিমণির মতো আধা ল্যাংটা মহিলারা এই বাংলার জমিনে অবাধে চলতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? কোরআনে তাদের সম্মান আল্লাহ বর্ণনা করেছেন, শোনো, আমি বলি নাই, কোরআন বলেছে, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে কোন আল্লাহু আকবার। এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আলেমরা বেশি সম্মানিত, কোরআন বলছে, কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, কোরআন বলছে এই দুনিয়ায় সবচাইতে আলেমরা আমায় বেশি ভয় করে, কোরআন বলছে তাদের বিচার হবে চাদরের ভিতরে, পর্দার ভেতরে। বলছিলাম ভাইয়েরা আমার, এটা হচ্ছে বয়ানের কিতাব, ওয়াজের কিতাব। ওয়াজ হয় মানুষের মন গড়া গল্প, কিচ্ছা কাহিনী,
একজন আরেকজনের গালি গালাজ করছে, কথা বলেন, একজন আরেকজনের করছে গালি গালাজ, এটাই নাকি হচ্ছে ভাই তাদের শুধু ওয়াজ, ঠিক কি না? কপাল কত খারাপ, কে দিবে হুঙ্কার? লম্বা কথা বলা যায় না। সাত নম্বর, এটা হচ্ছে ছন্দমালা, সময় খুব কম, সেটা একটু আগে বলেছি। এই ছন্দ কেউ তৈরি করতে পারে নাই আরবে, আরব ভূখণ্ডে অসংখ্য কবি দার্শনিক সাহিত্যিক চেষ্টা করেছে, কোরআনের মতো একটি কিতাব তারা বানাবে, কিন্তু তারা পারে নাই। আরব, তাদের ভাষা ছিল আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। তারা চেষ্টা করেছে, চিন্তা করেছে কিভাবে কোরআনকে ব্যান করে আমাদের সাহিত্যকে উপরে তোলা যায়, তারা পারেনি ভাই। এই কোরআনকে দমাতে আসবেন না, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান কিন্তু ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আমি বলি ইসলামের বিরোধিতা তারাই তো করে যারা আল্লাহ তালার ইসলামকে, কোরআনকে, আল্লাহ তালার বেহেস্তকে অস্বীকার করে, ঠিক না? কিন্তু বলেন তো বেহেস্ত দোজক আছে না নাই? সকলে বলে নাই, জোরে কানে আছে না নাই? কোরআন চলবে, তুমি ব্যান্ড হয়ে যাবে। ডাক্তার মুরাদ ভাইজান ইসলামকে, কোরআনকে ব্যান করতে চেয়েছিল, নিজেই ব্যান্ড হয়ে গেছে। যতদিন পর্যন্ত সূর্য পশ্চিমে ডুববে, পূর্ব দিগন্তে উঠবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোনো মরদের বেটাবেটির সাধ্য নাই, আল্লাহ রাষ্ট্রধর্ম ইসলামকে পরিবর্তন করতে পারে, কেউ পারবে না। ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম। খুব সংক্ষেপ কথা, সাত নম্বর, এটা হচ্ছে শেফার কেতাব। আপনারা কি শুনতেছেন? এটা কিসের কেতাব? কম তো বাবাজিরা, আমার কলিজার টুকরো আপন জনেরা, বলেন তো এটা কিসের কেতাব? শেফার কেতাব, লম্বা করে বলা যায় না। কোরআন বলছে শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কোন, আল্লাহু আকবার। এই কিতাব, কিতাবটা হচ্ছে, এটা হচ্ছে শেফার একটি কিতাব, মুমিনদের জন্য রহমা। সুবহানাল্লাহ। কোন আগের আমরা দেখেছি অনেক হক্কানি আলেম, হক্কানি পীর, তারা একটু ফু দিয়ে দিতেন, আলহামদুলিল্লাহ রোগ সেরে যাইতো। এখন ছাড়ে না কেন? ভেজাল, সব জায়গায় ভেজাল, ঠিক না? অনেকে নিজেরাই ফু দিয়ে খাইলো, রোগ ভালো হয়ে যেত। এটা আল্লাহ তো সেই মহিমান্বিত কিতাব, আজ ছাড়ে না কেন? আমাদের সেই ইয়াকিন, বিশ্বাস, ওমরের মতো ইমান নাই, ঠিক না? ইমামে আজম আবু হানিফার মতো আজ ইমান নাই, সৈয়দ কুতুব শহীদ রহমাহুল্লাহর মতো ইমান নাই, সেজন্য আজ কাজ করে না। খুব লম্বা নয়, একেবারে শেষ প্রান্তে দাঁড়ান। আট নম্বরে আছে ইমান বানানোর কিতাব। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা পড়বে, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যারা প্রকৃত ঈমানদার তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে। দেখবেন কোরআন শুনে যদি ভাল লাগে, বোঝা যাবে ঈমান আছে। যদি মনে হয় যে না, হুজুর মনে হয় রাজনীতি করছে বা ভেজাল করছে, বুঝতে হবে তাহলে ঈমানটা চলে গেছে, কথা বলে না, ঠিক কি না? আপনাদের এলাকার ভোটারও আমি না, রাজনীতি করে লাভ নেই, আমার মেম্বারির দ্বারার কোনো ক্ষমতা নাই, আমি কোরআনের জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দিনের পক্ষে হক কথা বলছি, ঠিক কি না? আরো অনেকগুলি কারণে কোরআন মানবো, সেটি সময় নেই বলা। আমি বলছিলাম লাল্লাকুম তাত্তাকুম, এই জায়গাটা আমার একটু ছোট্ট কথা, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য আমি রাব্বে কারিম তোমাদের জন্য সাওমকে ফরজ করেছি, ঠিক না? একটু বলেন না, ঠিক না? এই কথা আপনাদের সবার জানা। কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা
আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআন্নাকুম তাত্তাকুন। আরে ইমানের দাবি করো, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। আই ফুরিদা আলাইকুম সিয়াম, কি জন্য, কেমন, তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজাকে ফরজ করেছিলাম, কেন করেছি, কারণটা কি, আল্লাহকুম তাত্তাকুন, যাতে করে তোমরা, আমি আল্লাহর নৈকট্যতম বান্দা, মুত্তাকি বান্দা হইতে পারো। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতের ব্যাখ্যা করেছি, এগারো কারণে কোরআন মানব, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এরপরে আল্লাহ যে বলছে সেই কথার দিকে আমরা বর্ণনায় যাব। আল্লাহ পাক বললেন, ফামান শাহেদা মিনকুমুস সাহারা ফালইয়াসুম, অতএব এই রমজান মাস যারা পেল তারা যেন মাহে রমজানের সাওম পালন করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু মুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ভাইজানেরা, এই কোরআন রমজান মাসে নাজিল করেছে, এটা এসেছে ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল, সত্য মিথ্যার পার্থক্যের জন্য, অ্যান্ড সিন ইভিল ইভিল টু গুড, মিথ্যাকে বাদ দিয়ে কোরআনের আলোকিত পথের দিকে যাবার জন্য। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, কোরআন বলছে, এই কোরআন নামক সত্য কিতাব এসেছে, মিথ্যা যত গল্প কেচ্ছা কাহিনী বাপ দাদার কথা আছে সব বিলুপ্ত হয়ে গেল। কথা বলে না কেন, কোরআন মানতে হবে। আল্লাহ বলছে, এই ফামান শাহিদ আমিনকুম সারা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান পেল সে যেন রোজা থাকে। এই রোজা এমন এক ইবাদত, আল্লাহ আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। লম্বা করা যায় না, সময় একেবারে শেষের দিকে, গভীর মানাজাত, আজ যাকাতুলি আজ সলাতুলি আল হাজুলি, আল্লাহর জন্য সব ইবাদত অবশ্যই আমরা করে থাকি, কিন্তু স্পেশালি আপনারা জানেন, সন্তান যদি আট দশ জন হয়, বাবা কোনো একজনকে বেশি ভালোবাসে, বাসে না, বাবা কোনো একজনকে বেশি আদরের কারণে বা ওই সন্তানটা বাবার খেদমত করে, ভালোবাসে, গাড়িতে নিয়ে যায়, বাবার চা খাওয়ায় নিয়ে আসে, যত্ন করে, পানি ঢেলে দেয়, অজুর পানি দেয়, কোনো কারণে একজন সন্তানকে একটু হলেও বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা এমন এই ইবাদতগুলির মধ্যে সব আল্লাহর জন্য, স্পেশালি রোজা হচ্ছে, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমার এর প্রতিদান আমি নিজেই দেব। আসাউমুলি অন্য আয়াতে, অন্য রেওয়ায়াতে আসছে আসাউমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদানটা আমি আল্লাহ নিজেই হয়ে যাব। যে যার প্রতিদান আল্লাহ নিজেই হয় সেই রোজা কি সারা যাবে, জোরে বলে নাই, জোরে কর নাই, জোরে কর না, সারা যাবে। তাহলে এই যে আবার রোজা থাকলে আমাদের পনেরোটি ফায়দা হবে, পনেরোটি ফজিলত রয়েছে, খুব সংক্ষেপ বলি, সময় কম। এক নম্বর, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, গভীর মানাজাত। নবীজি বলেছেন, মান সামা রমাদান ইমানাম ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি, জোরে কর না, আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী, বুখারীর বর্ণনা, নবীজি বলেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানুল মোবারকের সাওম পালন করবেন, আল্লাহ রাব্বে কারিম তার জীবনের সমস্ত গোনা খাতাগুলিকে মাফ করে দিবেন। এক নাম্বার, এই রোজা থাকলে আল্লাহ গোনা মাফ করবে। আপনারা কি মনোযোগ আছেন, আপনাদের মনোযোগ আছে কি? নাম্বার দুই, গোনা মাফ হওয়ার পরে বান্দা হয় নিষ্পাপ, নিষ্পাপ হইলে দেওয়া লাগে জান্নাতে, কোথায় কন্ত, সবাই কন না, একটু জোরে কন না, কোথায়? ব্যাস, এবার শোনেন তার। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার বান্দা হযরত আবি উমামা বর্ণনা করেছেন, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, যার নাম রায়্যান, শুধুমাত্র জান্নাত যারা ওই গেট দিয়ে প্রবেশ করবে, শুধুমাত্র রোজাদাররা ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। বাকি এগারোটি মাস সাজানো হয়েছে এই মাহে রমজানুল মোবারক পালনকারীদের জন্য রায়্যান নামক একটি গেট। সুবহানাল্লাহ।
যারা জিহাদকারী তাদের জন্য একটা স্পেশাল গেট থাকবে, যারা সাদাকাকারী দান করছে জীবনে অনেক তাদের জন্য স্পেশাল গেট থাকবে। স্পেশাল গেট জান্নাতের দরজার ভি হিসাব আলাদা, স্পেশাল গেট দিয়ে তাদেরকে প্রবেশ করিয়ে আবার সেই বাবু সালাম ইত্যাদি বাবু রায়ান ইত্যাদি তাদেরকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। কোন কিন্তু হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দান করবে তাদের জন্য একটি গেট, যারা জিহাদ করবে তাদের জন্য আর একটি গেট, কিন্তু এমন কোন বান্দা আমি কি এমন ইবাদত করতে পারি যেই ইবাদত করলে পরে সব গেট দিয়ে প্রবেশ করার ক্ষমতা রাখি? সুবহানাল্লাহ। কোন আবু বকর নবীকে কয়, আমি এমন কি ক্ষমতা রাখি, এমন ইবাদত কোন ইবাদত আছে যেই ইবাদতটা করলে আমি সব গেট দিয়ে প্রবেশ করতে পারবো? হযরত নবীজি বললেন, শোনাম, তুমি রোজা পালন করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বে কারীম স্পেশাল রায়্যান নামক গেট তো তোমাকে দিবেন, আদারওয়াইজ যতগুলি গেট আছে জান্নাতের আটটা দরজা দিয়ে বান্দাগুলি প্রবেশ করতে পারবে। তাহলে বর্ণনা করার সময় নেই, মসজিদের সংক্ষেপ বক্তব্যে এত কথা বলা যায় না। তাহলে এক, গোনা মাফ, রোজা থাকলে কি হবে? গোনা মাফ হবে। দুই, গোনা মাফ হওয়ার পর কি হবে? আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোন তিন, কি হবে? জাহান্নাম থেকে আল্লাহ পাক এই বান্দার নামটা কাটা দিয়ে তার জন্য জাহান্নামের দরজা আজীবনের জন্য ক্লোজ করে দিবে। ইজা দাখালা রামাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন, ইজা মানে যখন, দাখালা মানে প্রবেশ করে, যখন প্রবেশ করে মাহে রমজানুল মোবারক তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর বান্দাদের জন্য ওই জান্নাতি যারা বান্দা হবে, যারা রোজাদার হবে তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান আসলেই জাহান্নামের দরজা বন্ধ। তাহলে তিন নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় যারা রোজা রাখবে তারা। চার নাম্বার, শয়তান বন্দি। আল্লাহ পাকের কোরআনের যে বিশ্ব নবী, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী এ হাদিস বর্ণনা করেছেন, সুফিদাতিস শায়াতিন, যখন রোজা চলে আসে তখন শয়তানকে বন্দী করা হয়। ফ্যানটা সুইচ বন্ধ করলেও কয়েকটা পাক ঘুরবে, ঘুরবে না? কন্যাকে আপনার কথা, আপনাদের মনে হয় রোজা লেগে গেছে নাকি, খিদে লেগে গেছে? একটু কষ্ট করেন না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন শয়তান বন্দী আছে, বলবেন যে হুজুরি এখনো তো শয়তান পাক পারে, এখনো তো জেনা হয়, ধর্ষণ হয়, বেবিচার হয়, এখনো তো টিপ কাণ্ড চলে, কথা বলেন একটু আওয়াজ দেন না কেরে ভাই, ঠিক কিনা বলেন? এখনো তো হেজাব নিয়ে কটুক্তি করা হয়। নওগাঁয় এই তো গতকালকে 18 জন ছাত্রীকে পেটানো হয়েছে, তারা শুধু হেজাব পড়ে গেছে জন্য। অনেকে ঘটনা দেখেছেন, দেখেন নাই? দেখেন নাই? আহা। এরপরে নোয়াখালীর সেনবাগে কয়েকদিন আগে হেজাবকে নিষিদ্ধ করা হয়েছিল একটি কলেজে। আমরা বলতে চাই, তোমরা যদি আদা ল্যাংটায় থাকবার অধিকার রাখতে পারো, এই স্বাধীনতা যদি তোমার আছে, আমার বোনেরা হেজাব পরে স্কুল কলেজে যেতে পারবে না কেন বলো তো? তাদের এই অধিকারটা থাকবে না কেন বলো তো? আমরা দেখেছি, এই তো সাম্প্রতিক কয়েকদিন আগের কথা, লতা পোদ্দার নামক একটি বোন শিক্ষিকা, তার সাথে আর একটি বোনের একটু ধাক্কা লেগেছিল। একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যারা প্রশাসনের ভাই, তারা হচ্ছে আমাদের কলিজা, তারা এই দেশের অতন্ত্র প্রহরীর কাজ করে, কথা বলে না ঠিক কি না? দেশ এবং জনগণের স্বার্থে কাজ করে আমার পুলিশ ভাইয়েরা। তার সহধর্মিনী গর্ভবতী ছিল, সে আসতেছিল, বোরকা পরা ছিল, বুঝতে পারি না তো রোজা রমজান মাস, একটু লেগে গেছে, একটু লাগছে কে এই জন্য, এই বোরকা পরে ট্যাং ট্যাং করে আসো কেন, কথা বলে না, একবারে বোরকার কান সারা করে ফেলেছে। এবং দাড়িওয়ালা জামাই, তিনি পুলিশ অথচ দাড়ি রেখেছেন, ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহারা ওয়ামা ইয়াকফা, তাদের জন্য তো সেলুট, যা এরকম একটি জায়গায় থেকেও শত কষ্টের ভেতরেও দাড়ি রাখে। সেই সকল প্রশাসনের ভাইদেরকে আমি কলিজা থেকে দোয়া দিতে চাই, কথা বলে না ঠিক কি না? সেই পুলিশ ভাইটি, তাদের সাথে বাগবিতণ্ডা একটু হয়েছে, ইনি গালি গালাজ করেছে যখন বোরকা নিয়ে, যে ইসলামকে নিয়ে কটুক্তি করলেন, সাথে সাথে তিনি রেগে গেছেন, রেগে গেছে কেন, ইনি একদম বোরকা টোরকা নিয়ে কটুক্তি করছে, এক পর্যায়ে বাগবিতণ্ডায় পুলিশ সদস্য ভাইটি বলেই ফেলেছেন, আপনি টিপ পড়েছেন কেন? এই যে এতটুকুন কথাই ঝামেলা, মুখে দাঁড়িয়ে আছে, সুযোগ পাইছে, কায়দা মতো বসাইছে, এখন পুলিশ ভাইয়ের চাকরি নাই, একটু আওয়াজ দেন না কে ঠিক কি না বলেন? এই ঘটনা সবার জানা, আপনারা সোশ্যাল মিডিয়ায় ডেকে দেখেছেন। আমি কথাটি বলবার উদ্দেশ্য হচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বোন
ইসলাম তোমাকে শান্তির ধর্মের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভালোবাসার কথা বলে, পর্দার বিধান মানার কথা বলে, কারণ তোমাকে ধর্ষণ থেকে আল্লাহর ইসলাম বাঁচাতে চায়। তুমি টিপ পরবা তোমার স্বাধীনতা, বাঙালির ঐতিহ্য তুমি পড়তেই পারো, তোমাকে তো কটুক্তি করে নাই, তুমি কিভাবে এরকম তুমি আল্লাহ তাআলার হিজাবকে নিয়ে কটুক্তি করতে চাও? আমরা দেখেছিলাম ভারতের জমিনে হিজাবকে নিয়ে কটুক্তি করা হয়েছিল, মুসকান নামক বোন একটাই নারায়ে তাকবীর দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমরাও এই কথা বলতে চাই, মুসকানের উত্তরসূরিরা, হযরত খাব্বাব কোবায়েবের উত্তরসূরিরা বলতে চাই, এই 92 ভাগ মুসলমানদের জমিনে আল্লাহ তাআলার ফরজ বিধান হিজাবকে নিয়ে কটুক্তি করলে বাংলার জমিনের মুসলমানেরা তাকে ছাড় দিবে না, মুসলমানেরা রক্ত দিবে, শহীদ হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিবে, আল্লাহ তাআলার হিজাব নামক বিধানকে কটুক্তি করতে দেবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা রাজি, দুহা তুলে আল্লাহর দেখান। ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, ইসলাম পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি আর মুক্তির কথা বলে। আপনার ধর্ম আপনি পালন করুন, কোনো আপত্তি নাই, ইসলামের পক্ষে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে, আপনার ধর্ম আপনি পালন করুন। হিন্দু ভাইদের পূজা আর এই যে মুসলমানদের রোজা চলছে একসাথে চলবে, আপত্তি নাই, কিন্তু ইসলামকে আল্লাহর কোরআনকে কটুক্তি করা হলে, হিজাবকে কটুক্তি করা হলে ওর গর্দান উড়ায় দেওয়া হবে, ঠিক কি না? বলছিলাম সংক্ষেপ কথা, 4 নম্বর, শয়তানকে আল্লাহ পাক বন্দি করে দেয়। 5 নম্বর, আদম সন্তানের কুল্লু বায়ানে আদম 7 থেকে 700 পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয় বনি আদম সন্তানের জন্য। আপনারা বুঝতেছেন আমার কথা? 7 থেকে 700 পর্যন্ত সওয়াব গুণ বৃদ্ধি করা হয়, 700 গুণ পর্যন্ত, ইল্লা সাওম, শুধুমাত্র রোজা ব্যতীত। সুবহানাল্লাহ, নবীজি বলেন, নবীজি বলেন, হাদিসে কুচ্ছি আল্লাহ বলেন, আজ সাওমু লি ওয়া না আজিজি বিহি, রোজা আমার, আল্লাহ পাক নিজেই দিয়ে দিব রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। তার মানে হচ্ছে 7 নম্বর, কোন ব্যক্তি যদি রোজাদার হয় এ কত নেকি আল্লাহ দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানে, সওয়াব কামাইয়ের মৌসুম, সওয়াব কামাইয়ের মাস, মাহে রমজানুল মুবারক। আপনারা এই মাসে রোজা রাখতে রাজি আছেন তো? অনেক ব্যক্তি, আমি বলবো না, খুঁজলে পাওয়া যাবে, এইখানে নামাজেও এসেছেন হয়তো বা, আমি বলছি না আসছে নেই, মাস্ট বি, তা না, এমনও ব্যক্তি থাকতে পারে একটু নামাজটা পড়তে না আসলে কেমন দেখায়, বাড়ি থেকে চাপ দিচ্ছে, মা ঝাঁটা নিয়ে বের হয়েছে, নামাজে যাবি কি না বল, কথা বলে না, আরে বলেন না, জোরে বলে না, ঠিক কিনা আছে না নাই, ঠিক কিনা আছে না নাই, রোজা নাই, এমনও ব্যক্তি আছে। আমি অনুরোধ করতে চাবো ভাইটি আমার, একজন ব্যক্তিকে অত গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তিনি বলছেন প্রয়োজনে খাবার নাই, এক গ্লাস পানি খেয়ে থাকবো, তারপরও রোজা ভাঙবো না। আমরা দেখেছি ছোটোবেলা থেকে রোজা পালন করি, ছোট্ট ছোট্ট সন্তানরা আমাদের পরিবারে সবাই রোজা পালন করে, আহা, একটা 7 বছরের সন্তান আমার ভাস্তি, সেও রোজা পালন করে, সে এ কথা বলতে চায়, বলতে চায় চাচু আমি রোজা ভাঙবো না, আমারে ভাত খাওয়ার জন্য মা মারামারি করে, আহা, তুমি সে রোজা রাখি, একটু বাচ্চা যদি পারে তুমি বুড়া যুবক পারবা না কেন, কথা বলে না, ঠিক কি না? রোজা রাখো, আল্লাহ তোমাকে কল্যাণ দিয়ে দিবে। এরপরে 6 নম্বর, একটি নফল পালন করলে ফরজের সওয়াব, এই মাসটার এত গুরুত্ব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস, সওয়াব কামাইয়ের মৌসুম, কথা এখন শেষ করছি, এই সওয়াব কামাইয়ের মৌসুমকে কখনোই আমরা হেলায় খেলায় কাটাবো না, সওয়াবের অর্জনে আল্লাহ তাআলা রব্বি কারিমের এই কাজ আমরা পালন করবো, আল্লাহ তৌফিক দিক, জোর করে আমিন। এরপর 8 নম্বর, রোজা থাকলে একটি মুখের দুর্গন্ধ হয়, সারাদিন খাওয়া নাই পিনা নাই, দুর্গন্ধ হয়ে যায়, হয় না? হয়ে যায়। হযরত নবী জীবনেন, যদি আল্লাহর কোনো বান্দা রোজা পালন করে বিনিময়ে তার মুখের দুর্গন্ধ হবার কারণে, নবীজি বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চাইতে অতি প্রিয়, মিশক আম্বারের চেয়ে অতি প্রিয় রোজাদারের জন্য, এটা সুসংবাদ। এরপরে 9 নম্বর সুসংবাদ হচ্ছে, দুটি সুসংবাদ, এর ফজিলতটা 9 নম্বর হচ্ছে, আমরা যখন ইফতার করি ভালো লাগে, লাগে না? আমরা তো এখন শিডিউল করে ফেলি, আজকে পিঁয়াজি বুন্দিয়া ছোলা নিমকি ইত্যাদি ইত্যাদি শিডিউল করি, আমরা শিডিউল সাজাই কী কী দিয়ে আমরা ইফতারি করব, আহা, এইসব না করে আমলের শিডিউল করুন, কখন নামাজ পড়বেন, এরপরে হচ্ছে গভীর রাতে উঠে তাহাজুদ পড়বেন, মা বাবার খেদমত করবেন, 20টা টাকা সদকা করবেন, এগুলির একটু এগুলি শিডিউল করি, আমরা পিঁয়াজি বুন্দিয়া ছোলার শিডিউল করি, কথা বলে না, ঠিক না?
আচ্ছা হোক করেন, খাইতে নিষেধ নেই আলহামদুলিল্লাহ, সব মাফ করে দিবে আল্লাহ। একটা সওয়াব, একটা সুসংবাদ আল্লাহ দুনিয়ায় ইফতারের সময় দিয়েছে ভালো লাগা, আর একটা সুসংবাদ আল্লাহ তাআলার জান্নাতে লেকা এ রাব্বিহি, আল্লাহ তার নিজের সাক্ষাৎ দিয়ে জান্নাতীদের ধন্য করবেন। তাহলে বলেন এই রমজানে আমরা এই সওয়াব কামাই করব না বেখেয়াল অনুযায়ী রোজা পালন না করে ঘরে বসে থাকব? জোরে বলেন না কেন, জোরে বলেন কি করব? আল্লাহ তাআলা রোজা পালন করব, করব কোরআন করব তারিফ এই ধরনি জাত, আসপানাহার করব নামা আমি রোজাদার, করব কোরআন করব তারিফ এই ধরনি জাত, আসপানাহার করব নামা আমি রোজাদার, মা বাবারই শুনব কথা মানব হুকুম তার, যার হুকুমে রুদ্ধ হবে জাহান্নামের দ্বার, রাখব রোজা করব আমি নেকির পাল্লা ভার, আসপানাহার করব নামা আমি রোজাদার, করব কোরআন করব তারিফ এই ধরনি যার, আসপানাহার করব নামা আমি রোজাদার। আল্লাহ কবুল করো, লিল্লাহে তাকবীর।